প্রিয় বন্ধুরা, তোমরা যারা পশ্চিমবঙ্গের ছাত্র ছাত্রী রয়েছে, তোমাদের অনেকেরই বহু জিজ্ঞাসাবাদ রয়েছে অ্যাক্টিভিটি টাস্ক নিয়ে। এবছরের যে অ্যাক্টিভিটি টাস্ক, সেই অ্যাক্টিভিটি টাস্কে সাজানোর নিয়ম কি রয়েছে, কিভাবে সাজালে আমরা অ্যাক্টিভিটি টাস্ক থেকে অধিক নম্বর পেতে পারি, এছাড়া এবছর কটি অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হবে ক্লাস ভিত্তিক, এবং তোমাদের এই যে অ্যাক্টিভিটি টাস্ক, এই অ্যাক্টিভিটি টাস্কের ওপর কি মূল্যায়ন করে এবছরের রেজাল্ট নির্ধারণ হবে, এবং বার্ষিক পরীক্ষা কি হবে না, তা নিয়ে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। আর এখনও পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। বন্ধুরা, তোমরা সকলেই জানো বিগত বছরে কিন্তু ক্লাস 5 থেকে শুরু করে, 6 থেকে শুরু করে বা অন্যান্য ক্লাসের কিন্তু পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। সেক্ষেত্রে কিছু কিছু স্কুল অ্যাকচুয়ালি বাড়িতে তোমাদের প্রশ্নপত্র দিয়ে উত্তরপত্র জমা নিয়েছে, কিন্তু বেশিরভাগ স্কুলের ক্ষেত্রেই কিন্তু পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। সেক্ষেত্রে আগের বছর আগেভাগে জানানো হয়নি যে অ্যাক্টিভিটি টাস্কের দেওয়া, যে অ্যাক্টিভিটি টাস্কগুলো দেওয়া হয়েছিল সেই অ্যাক্টিভিটি টাস্কের ওপর ভিত্তি করে রেজাল্ট বের করা হবে, সেটা কিন্তু জানানো হয়নি। এবছর কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যেটা আমি বহু আগে তোমাদের জানিয়ে দিয়েছি, যে অ্যাক্টিভিটি টাস্কের ওপর ভিত্তি করে তোমাদের রেজাল্ট দেওয়া হবে। এ যদি পরিস্থিতি আরও খারাপের দিকে যায় এবং কোনো পরীক্ষায় নেওয়া সম্ভব না হয়, সেক্ষেত্রে কিন্তু অ্যাক্টিভিটি টাস্কের ওপর ভিত্তি করেই তোমাদের নম্বর দেওয়া হবে, এবং তোমাদের রেজাল্টে কোনো নম্বর থাকবে না, শুধু নম্বরের ওপর ভিত্তি করে রেজাল্টে গ্রেড দেওয়া হবে। এবার তোমাদের অনেকের কোশ্চেন রয়েছে যে অ্যাক্টিভিটি টাস্ক কীভাবে আমরা লিখে জমা দিলে আমরা অধিক নম্বর পাবো। এছাড়া তোমরা অনেকে আমাকে একটা বিষয় বলছো, আমাদের তো এই অ্যাক্টিভিটি টাস্কের কোশ্চেন স্কুল থেকে দেওয়া হয়নি, তো আমাদের কি দেবে না? তো এখানে বলে রাখি, তোমাদের গত বছর 2020-তে কিন্তু রীতিমতো 3টে অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয়েছিল, প্রত্যেকটা বিষয়ের পার্ট 1, পার্ট 2 আর পার্ট 3। তার মধ্যে থেকে কিন্তু এবছর বহু স্কুল পার্ট 1 দিয়ে দিয়েছে, 2 দিয়ে দিয়েছে, কোনো কোনো স্কুল 3ও দিয়ে দিয়েছে এবং জমাও নিয়ে নিয়েছে। কিছু স্কুল কিন্তু এখনও পর্যন্ত কোনো অ্যাক্টিভিটি টাস্কই দেয়নি, ডাইরেক্ট পার্ট 4 অ্যাক্টিভিটি টাস্ক দিয়ে দিয়েছে কিছু স্কুল, এবং কিছু স্কুল এরকম রয়েছে যারা পার্ট 1, পার্ট 2 দিয়েছে, তারপরেই পার্ট 4 দিয়ে দিয়েছে, 3 দেয়নি। আবার কিছু এরকম স্কুল রয়েছে পার্ট 1 দিয়েছে, তারপরে পার্ট 4 দিয়েছে। কোনো কোনো স্কুল এখনও পর্যন্ত অ্যাক্টিভিটি টাস্কের নামমাত্র নেই। কিন্তু সেখানে আমি বলে রাখি, তোমাদের ঘাবড়ানোর কোনো বিষয় নেই, স্কুল যেভাবে বলছে সেভাবে কিন্তু চলো। আর এই যে 2021-এর অ্যাক্টিভিটি টাস্ক, যেটা জুলাই মাসে তোমাদের বাংলা শিক্ষা পোর্টালে আপলোড করা হয়েছে, সেই অ্যাক্টিভিটি টাস্ক কিন্তু অধিকতর গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, কারণ এটা এই ভেবেই আপলোড করা হয়েছে যাতে পরিস্থিতি যদি স্বাভাবিক না থাকে এবং পরীক্ষা যদি না নেওয়া সম্ভব হয়, সেক্ষেত্রে কিন্তু অ্যাক্টিভিটি টাস্কই হবে রেজাল্টের নম্বর প্রদানের একমাত্র রাস্তা। কাজেই অ্যাক্টিভিটি টাস্ক কিন্তু তোমরা এই যে জুলাইয়ের অ্যাক্টিভিটি টাস্ক, সেটা স্কুলে দিক কিংবা না দিক, আগে ভাগেই কিন্তু খুব ভালো করে সুন্দর করে গুছিয়ে কারণ সহ সমস্ত কিছু এক্সপ্লেন করার চেষ্টা করবে। তোমাদের আমি কিন্তু ম্যাথামেটিক্সের ওপর ক্লাস 10 এবং 9-এর সম্পূর্ণ বিস্তারিত ধারণা দিয়ে দিচ্ছি, এমসিকিউ হোক সেটারও কারণ দেখিয়েছি, শর্ট কোশ্চেন হোক সেটারও কারণ দেখিয়েছি, সত্য মিথ্যা হোক সেটারও কারণ দেখিয়েছি, উপপাদ্য হোক সেটাও ডিটেলসে লিখে জমা দিয়েছি। তোমরা অনেকেই কি করো, বইয়ের মধ্যে যে বিষয়গুলো রয়েছে সেগুলোকে ডাইরেক্ট ঢুকে দাও, সেক্ষেত্রে কিন্তু তোমাদের সমস্যা হতেই পারে, কারণ প্রত্যেকেই বই থেকে নোট ডাউন করবে, প্রত্যেকে একই জিনিসটা লিখবে, তুমি ডিফারেন্ট লিখতে পারবে না। আর যদি আলাদা না হয় সেক্ষেত্রে টিচাররা ভাববে সেই তো মেয়ে, ছেলেটা বা মেয়েটা বই থেকে দেখেই লিখেছে, সেক্ষেত্রে একটা অ্যাভারেজ নম্বর দেওয়ার চেষ্টা করবে, খারাপ নম্বর দেবে না কিন্তু খুব ভালো নম্বর দেওয়ার প্রবণতা কিন্তু টিচারদের থাকবে না। আর যদি তুমি একটু, তোমার লেখাটা যদি একটু ডিফারেন্ট হয়, প্রত্যেকের থেকে আলাদা হয়, সাজিয়ে গুছিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে যদি ওই খাতাটাকে সুন্দর করে সাজানো ও কোনো জায়গায় কাটা নেই, ধরো অনেকেই কী করে, একটা অঙ্ক করলো কেটে দিল, একটা বাংলা বা ইংলিশ লিখছো কেটে দিল, কেটে নোংরাভাবে আবার দ্বিতীয় অপশন মানে কোশ্চেন লিখতে শুরু করলো, মানে খাতাটা এতটা নোংরা করলো যেক্ষেত্রে টিচাররা দেখে তাদের অবক্তি লাগছে এবং টিচাররা কিন্তু সেক্ষেত্রে পুরো নাম্বার দেবে না। সেই কারণে তোমাদের এই অ্যাক্টিভিটি টাস্ক এই মুহূর্তে পার্ট 4 তোমাদের স্কুলের দিক কিংবা না দিক, তোমরা কিন্তু আগে ভাগেই অ্যাক্টিভিটি টাস্ক তৈরি করে রাখো পুঙ্খানুপুঙ্খভাবে, যাতে কোথাও বিন্দুমাত্র নম্বর না কাটতে পারে, আর খাতাটা দেখলে এমন মনে হয় যাতে কোনো জায়গায় মানে কাটাকুটি রয়েছে বা কোনো জায়গায় হাতের লেখা ছোট, কোনো জায়গায় বড়, তোমার হাতের লেখা যেরকমই হোক না কেন প্রতিস্থাপনটা যাতে সুন্দর হয়, বাইরের থেকে দেখে যাতে মনে হয় বা
স্ট্যান্ডার্ডভাবে তুমি লিখেছো, সেই কারণে আগের থেকেই পুঙ্খানুপুঙ্খভাবে পুরো ব্যাপারটাকে কমপ্লিট করো, কোথাও বানাম যাতে ভুল না থাকে, কোথাও কোনো বিষয়ে যাতে খুদ না থাকে। এবং দেখা যাবে যে ধরো তুমি দুটো কালির পেন ইউজ করতে পারো, প্রথমে একটা কালির পেন ইউজ করলে ব্ল্যাক কালি, তারপরে তোমার নীল কালির ইউজ করলে দুটো কালি, এবং অড কালি রেড কালি একদম ইউজ করার প্রয়োজন নেই। যেই কালিগুলো অ্যালাউ করে সেই কালিগুলো, কোনো জায়গায় যে হাইলাইটার ইউজ করার প্রয়োজন আছে এরকম কিন্তু নয়, অবশ্যই হাইলাইট ইউজ করবে না। তো এগুলো ইউজ করলে কিন্তু সমস্যা হবে। কোনো জায়গায় ধরো খুব ইম্পর্টেন্ট, তার নিচে আন্ডারলাইন তোমরা করতে পারো। তো এইরকমভাবে কিন্তু আগেভাগেই অ্যাক্টিভিটি টাস্কটাকে তৈরি করে নাও, তৈরি করে স্কুলে জমা দেবে। এবার তোমরা অনেকে জিজ্ঞাসা করবে খাতাটাকে কীভাবে সাজাবো স্যার। দেখো খাতাটাকে সাজানোর কিন্তু রীতিমতো নিয়ম এরকমভাবে পার্টিকুলার অফিসিয়ালভাবে জানানো হয়নি। তোমার ধরো স্কুলে দুটো স্যার রয়েছে, জীবন বিজ্ঞানের স্যার রয়েছে, আরেকটা ধরো হিস্ট্রির স্যার রয়েছে, দুটো স্যার কিন্তু আলাদা আলাদাভাবে বলতেই পারে। কেউ একজন বলতে পারে আর্ট পেপারে তোমরা লিখে জমা দাও, কেউ একজন বলতে পারে সাধারণ পেজে জমা দাও, কেউ একজন বলতে পারে তোমরা একটা খাতার তৈরি করে খাতার মধ্যে লিখে জমা দাও। তো এক একটা টিচার কিন্তু এক এক রকম বলতে পারে, কেউ বলতে পারে চারিদিকটা মার্জিন করো, কেউ বলতে পারে এই সাইডটা মার্জিন করো। সেই কারণে তোমরা কিন্তু তোমাদের স্কুলে যে বিষয়ের তুমি অ্যাক্টিভিটি টাস্ক করছো সেই বিষয়ের টিচারের থেকে জেনে নেবে যে খাতাটাকে কীরকম সাজাবো স্যার, এরকম কীরকম সাজালে ভালো হয়, আর আপনি কী বলেন। তো তোমাদের বিষয় ভিত্তিক স্যার জীবন বিজ্ঞানের টিচার যে রকমভাবে খাতাটা সাজাতে বলবে সেই রকমভাবে জীবন বিজ্ঞান খাতাটা, এবং ইতিহাসের স্যার যেভাবে ইতিহাসের খাতাটা সাজাতে বলবে সেইভাবে ইতিহাসের খাতাটা, মানে যে খাতা দেখবে সে যাতে সন্তুষ্ট থাকে সেটাই হচ্ছে একমাত্র উদ্দেশ্য। সেই কারণে তোমাদের বিষয়ভিত্তিক স্যার কীরকমভাবে খাতাটা তোমাদের জমা দিতে বলছে সেটা কিন্তু অবশ্যই মাথায় রেখে তোমরা খাতাটাকে সাজিয়ে গোছাবে, এবং যেটা বললাম পরিষ্কার করার চেষ্টা করবে যাতে দেখে মনে হয় তুমি খুব সুন্দরভাবে এই বিষয়টাকে তুলে ধরেছো বা প্রতিস্থাপিত করেছে, এবং দেখেই স্যারদের যাতে নাম্বার দিতে ইচ্ছা করে সেইটা ভেবেই কিন্তু এইবারের যে অ্যাক্টিভিটি টাস্ক সেটা খুব গুরুত্ব সহকারে করবে। এরপরে অনেকের কোশ্চেন রয়েছে যে আগের বছর তো তিনটে অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয়েছে, এবছরের ক্ষেত্রে কটা অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হবে। দেখো প্রত্যেক মাসে অ্যাক্টিভিটি টাস্ক দেওয়ার কথা কিন্তু সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে, যদিও এখনও ফাইনাল ব্যাপারটা জানা যায়নি। তার সত্ত্বেও আমি বলে রাখি আগের বছরের থেকে যেটা জানা যাচ্ছে এবছর কিন্তু বেশি পরিমাণ অ্যাক্টিভিটি টাস্ক তোমাদের দেওয়া হবে, এবং সেই অ্যাক্টিভিটি টাস্কের ওপর ভিত্তি করে যেরকমটি বললাম তোমাদের নম্বর দেওয়া হবে। আর এটা অবশ্যই মাথায় রাখবে 2021 স্টুডেন্টদের জন্য নতুনভাবে কিন্তু অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 4 আপলোড করা হয়েছে, যেটা অনেক স্কুল দিয়ে দিয়েছে, অনেক স্কুল এখনও দেয়নি। কাজে চিন্তা করার তোমাদের কোনো বিষয় নেই, তোমরা অ্যাক্টিভিটি টাস্ক 4 কিন্তু রীতিমতো শুরু করে দিতে পারো, তোমাদের প্রত্যেককে দেওয়া হবে। কোনো কোনো স্কুলে দেরি করে দেওয়া হবে, কোনো কোনো স্কুল রীতিমতো দিয়েও দিয়েছে, কোনো কোনো স্কুল রীতিমতো জমা দেওয়ার ডেটও দিয়ে দিয়েছে যে অমুক তারিখে জমা দিয়ে দেবে। সেক্ষেত্রে চিন্তা করার না, প্রত্যেককেই অ্যাক্টিভিটি টাস্ক 4 দেওয়া হবে, যেহেতু এটা 2021 আপলোড করা হয়েছে তোমাদের জন্যই। এবং আমাদের যে পরিবার রয়েছে এই পরিবারে কিন্তু রীতিমতো আপলোড হচ্ছে ধীরে ধীরে প্রত্যেকটা অ্যাক্টিভিটি টাস্ক, এবং আমি যেহেতু ম্যাথামেটিক্সের টিচার সেক্ষেত্রে ম্যাথামেটিক্সের ওপর এবং সায়েন্সের ওপর কিন্তু রীতিমতো আপলোড করতে শুরু করে দিয়েছি। আমি টিচারদের সঙ্গে কথা বলছি এবং টিচারদের সাথে কথা বলে বিষয়ভিত্তিক যে টিচারগুলো রয়েছে তারা যে বিষয়ে এক্সপার্ট সেই বিষয়ের অ্যাক্টিভিটি টাস্কগুলো তোমাদের জন্য খুব শীঘ্রই আসতে চলেছে। তো তোমরা কাজেই ওয়েট করো, ও এবং তোমরা যাতে পুরো নম্বর ক্যারি করতে পারো সেই কারণে আমার উদ্দেশ্য একদম টোটালি ম্যাথামেটিক্স, যেরকমভাবে তোমরা দেখতে পাচ্ছ এখানে বা এখানে দশম এবং নাইন শ্রেণীর রীতিমতো আমি আপলোড করে দিয়েছি, এইটের আসবে এবং অন্যান্য ক্লাসেরও কিন্তু ধীরে ধীরে আসবে। সেই কারণে তোমরা একেবারে নিশ্চিন্ত থাকো, তোমাদের নম্বর তোলার দায়িত্ব আমার, এবং তোমাদেরও সেই অনুযায়ী কিন্তু খাটতে হবে, যেরকমভাবে বলছি সেরকম তৈরি করতে হবে। তোমরা যদি ভালো নম্বর তুলতে পারো তাহলে আমার যে পরিশ্রম সেটি সার্থক হবে। আশা করি তোমাদের যে জিজ্ঞাসাবাদ ছিল, তোমাদের যে ডাউট ছিল অ্যাক্টিভিটি টাস্ক নিয়ে তা বুঝতে পেরেছো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করো, আর অ্যাক্টিভিটি টাস্ক সম্পূর্ণভাবে কমপ্লিট করার পর এই ভিডিওটিও কিন্তু বন্ধুদের শেয়ার করতে ভুলো না, কারণ শিক্ষা দান করলে শিক্ষা কিন্তু কমে না বরং বেড়ে যায়।